মোবাইল কম্পিউটার থেকে আপনার চোখকে সুরক্ষিত রাখতে বা চোখকে ভালো রাখতে যে পাঁচটি বিষয় অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। এক নম্বর বিষয়, যখন আপনি মোবাইল ফোন কিংবা ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করবেন তখন চেষ্টা করবেন কম্পিউটার বা মোবাইলের ব্রাইটনেসটা কমিয়ে রাখার। ব্রাইটনেস কমিয়ে কাজ করলে এই যে আলোক তরঙ্গটা বেশি থাকে এর থেকে কমে যাবে, সো এর ফলেও কিন্তু চোখের ক্ষতির পরিমাণ কমে যাবে। আর দ্বিতীয় যে বিষয়টি, তৃতীয় বিষয়টি হচ্ছে আপনি অবশ্যই যখন কাজ করবেন মোবাইলে করেন বা কম্পিউটারে করেন আপনি নাইট মোডটা অন করবেন। নাইট মোড কম্পিউটারের ক্ষেত্রে নাইট মোড এবং মোবাইলের ক্ষেত্রে আই কমফোর্ট সেটিংটি অন করবেন, তাহলে এই ব্লু লাইটের তরঙ্গর পরিমাণ কমে যাবে, এক্ষেত্রেও চোখটা অনেকাংশেই সুরক্ষিত থাকবে। তিন নম্বর যে বিষয়টি, এটা হচ্ছে চোখের জন্য একটা রুলস আছে, 20-20-20 রুলস, যেটা আপনি মেনে যদি কাজ করেন সেক্ষেত্রে চোখের ক্ষতি কিন্তু অনেকাংশেই কমে যাবে। অর্থাৎ 20 মিনিট পর, প্রত্যেক 20 মিনিট পর আপনি 20 মিটার দূরে কোনো একটা বস্তুর দিকে 20 সেকেন্ডের জন্য যদি তাকিয়ে থাকেন তারপরে আবার পুনরায় কাজ করেন তো সেক্ষেত্রে চোখের ক্ষতির পরিমাণটা অনেকাংশেই কমে যাবে। চার নম্বর যে বিষয়টি, এটা হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন চেষ্টা করবেন 1 ঘন্টা পর পর একটু ব্রেক নেওয়ার জন্য। যেমন 1 ঘন্টা পর পর আপনি যদি 10 মিনিটের জন্য ব্রেক নেন, একটু উঠলেন, উঠে একটু হাঁটাহাঁটি করে আবার বসলেন। আবার সেই সাথে আর একটা বিষয় একটু খেয়াল করবেন, আপনি যখন মনিটরের বা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করেন তখন চেষ্টা করবেন চোখের পলক বেশি ঝাপটানোর। চোখের পলক বেশি ঝাপটালে চোখটা ভেজা থাকবে, চোখের ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে। আর 5 নম্বর যে বিষয়টি, এটা অনেক গুরুত্বপূর্ণ, আপনি যদি দৈনিক 4 থেকে 5 ঘন্টা কিংবা তারও বেশি মোবাইল ফোন ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি একটি ব্লু কাট লেন্সের চশমা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চোখে মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটারের স্ক্রিনের ক্ষতিকর ব্লু লাইট এটা কিন্তু আপনার চোখে আঘাত করতে পারবে না, যার ফলে চোখ থাকবে সুরক্ষিত। আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনি বুঝতে পারছেন। সো এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন সেক্ষেত্রে আপনার চোখের ক্ষতির পরিমাণ অনেকাংশেই কমে যাবে। তবে সবথেকে ভালো হয় যদি একটি ব্লু কাট লেন্সের চশমা ব্যবহার করেন আর পাশাপাশি এগুলোরও প্র্যাকটিসটা করেন। সো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।